DLS 30 আপডেটের পর আমাদের গেমপ্লে অনেক কঠিন হয়ে গিয়েছে। সো কঠিন গেমপ্লেকে কিভাবে সহজ করা যায় আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো আজকের ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে, তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সজীব বড়ো ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের ভিডিওর প্রতিটা স্টেপ ফলো করলে আপনার গেমপ্লে হয়ে যাবে পানির মতো সহজ। সো লেটস স্টার্টেড। বেশি বেশি গোল করার জন্য এবং প্রতিটা ম্যাচ উইন হওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই শর্ট পাস প্র্যাকটিস করতে হবে। আপনি যত শর্ট পাস প্র্যাকটিস করতে পারবেন আপনার গেমপ্লের ইম্প্রুভমেন্ট তত হবে। সো আপনি সবসময় চেষ্টা করবেন অনটাসে খেলার জন্য। অনটাসে খেলার মাধ্যমে আপনি আপনার গেমপ্লের অনেকটা ইম্প্রুভমেন্ট আনতে পারবেন, যার মাধ্যমে আপনি খুব সহজেই অন্য প্লেয়ারকে অনেকগুলা গোল করতে পারবেন অনায়াসে। আপনার সিএফ যখন ফাঁকা থাকবে আপনি চেষ্টা করবেন সঠিকভাবে পাস দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার জন্য, এক্ষেত্রে গোল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। বিপরীত দলের প্লেয়ার যখন অন্য প্লেয়ারকে পাস দিতে যাবে তখন আপনি তার থেকে বলটি কেড়ে নিন এবং আপনার সিএফকে সঠিকভাবে পাস দেওয়ার মাধ্যমে সে কিন্তু কাউন্টার অ্যাটাকে গোল করতে পারবে খুব সহজে। সো এই টেকনিকটি ফলো করে আপনি সব সময় বিপরীত দলের প্লেয়ারের থেকে বল কেড়ে নিতে পারবেন। গেমপ্লেতে বুঝে শুনে প্লেয়ার সিলেক্ট করুন। গোল করতে গিয়ে যদি কোনো গোল মিস করে ফেলেন তাহলে ঘাবড়ে যাবেন না, চেষ্টা করুন দ্বিতীয় গোলটির সুযোগ থাকলে অবশ্যই দ্বিতীয় গোলটি ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করার জন্য। যদি কখনো পেনাল্টির সুযোগ আসে তাহলে বিয়ের উপর সিম্পলি একটি ট্যাপ করুন, এই টেকনিকে সহজেই গোল করতে পারবেন। প্লেয়ারদের কাটিয়ে গোল করার চেষ্টা না করে সামনে যদি প্লেয়ার না থাকে সুযোগ থাকলে দূর থেকে কিক করুন, গোল হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যাবে। অনেকেই আছেন যারা আমার থেকে অনেক গেমপ্লে বিষয়ে ভালো ধারণা রাখেন, তারপরেও অ্যাটাকিং মোডারেট এবং ডিফেন্সিভ সম্পর্কে আমি ন্যূনতম একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ডে থাকা তীর চিহ্নটি যেই দিকে রয়েছে আপনার প্লেয়ারকে সেই দিকে ধাবিত করুন। মোডারেট অপশনে আপনার কোনো তীর চিহ্ন নাই, অর্থাৎ আপনার প্লেয়ারকে যেভাবে ইচ্ছা সেভাবে খেলাতে পারবেন। ডিফেন্সিভের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিচের দিকে থাকা তীর চিহ্নটি ফলো করার জন্য। এই পিকচারটি ভালো করে লক্ষ্য করলে আপনারা পুরোপুরি বুঝে যাবেন যে অ্যাটাকিং মোডে খেলার পর আপনারা বেশি বেশি গোল কিভাবে করবেন এবং কার থেকে কাকে পাস দিলে আপনারা অনেক বেটার রেজাল্ট পেয়ে যাবেন।